এই যে নারী সৃষ্টির যে রহস্য, কেন করা হলো, কেন করলেন, দুইটা রূপ তৈরি করলেন, তো এখানে বলা হচ্ছে যে আদম রূপ সৃষ্টি করেছেন, আদম রূপটা সৃষ্টি করেছেন আল্লাহ নিজ রূপ দ্বারা, প্রেমের এক আরশিতে তার নিজ রূপ দর্শন করে আদমের এই রূপ সৃষ্টি করেছে, মানুষের রূপ। এখানে বলা হয়েছে আদমকে সৃষ্টি করলেন, কিন্তু তখন তো মা হাওয়ার সৃষ্টি হয়নি। এখন আদম একাকিত্ব বোধ করছিলেন, তাই তাকে বিভিন্ন রূপ দর্শন করানো হলো যে কোন রূপ দেখলে সে নিজের একাকিত্ব থেকে বেরিয়ে আসতে পারবে। এটা সৃষ্টি রহস্যের কথা। একটা সময় এই নারী রূপ দর্শন করানো হয়, এই যে রূপটা এই রূপ ধারণ করে দেখানো হয়, আর যখন এই রূপ দর্শন হয় তখন আদমের সেই একাকিত্বটা বেরিয়ে এসে ওই নারীতে অস্তে পৃষ্ঠে জড়িয়ে যায়। তখন আল্লাপাক মনে করে যে এই রূপেই আদম খুশি বা আদমের একাকিত্ব দূরে যাবে, আর তাই এই রূপটা সৃষ্টি করা হয়। কিন্তু এখানে কোথাও বলে নাই যে নারী পুরুষ, নারী পুরুষ, সব জায়গায় বলছে মানুষ, মানুষ, তাহলে সবাই তো মানুষ। এখন এই যে কামনা বাসনা কাম, এটার সৃষ্টি অনেক পরে, এটা কিন্তু ওই আদম এবং হাওয়ার সৃষ্টিতেই এই কামটা সৃষ্টি হয়নি। এই যে শরীরের যে জিন বা কাম, এটা তৈরি হলো অনেক পরে। এখন যখন এটা তৈরি হলো তখনই মানুষ আসক্ত হতে থাকে নারীর প্রতি। এখন আমার দেহে যদি শুক্রকীট উৎপাদিত না হয় তাহলে তো আমার কাম বাসনা হবে না, আর কাম বাসনা যখন হবে না তখন আমার নারীর প্রয়োজন নেই, তখন একটা মায়ের প্রয়োজন। এখানে বলা হয়েছে যে সৃষ্টি রহস্যে পাক পাঞ্জাতনের মধ্যে একজন নারী চারজন পুরুষ। এখন একজন নারী হলো কেন, তাহলে ওখানে একটা মা ছিল, তাই গর্ভধারণের দরকার ছিল, তাই মা ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাত পাক পাঞ্জাতনের একটা অংশ হয়ে গেল। আর মা ফাতেমা খাতুনে জান্নাত তিনি এসে ধারণ করলেন এই পাঁচজনকে, কে কে, তো বলছে যে রাব্বুল আলামিন আল্লাহ, নবী মোহাম্মদ এবং ইমাম হাসান হোসেন মাওলা আলী, এই পাঁচজনকে ধারণ করলেন কে, মা ফাতেমা। এখন সেখানে কি কাম ছিল, ছিল না, তাহলে ওখানে নারী বলে কোনো শব্দ ছিল না। এখানে বলছে মা বেহরফ দ্বারা, বেহরফ দ্বারা বেষ্টিত হলো এই পাঁচজন, আর তাই ওখানে যখন বেষ্টিত হয়ে গেল তো আল্লাহ তো সৃষ্টির বাসনায় এদের সৃষ্টি করেছিল, এদেরকে কাছে এনেছিল, কিন্তু যখন বেষ্টিত হয়ে মা গর্ভের মধ্যে থেকে গেল তখন আল্লাহ তো আর বেরোতে পারছে না, তাহলে সৃষ্টি করবে কীভাবে, তাই না? তখন ওখানে একটা প্রেমের জন্ম হয় মায়ের প্রতি, যে আমি যেখানে আটকে আছি এখান থেকে বেরোতে গেলে এই যে আটকায় রেখেছে তার সঙ্গে প্রেম করতে হবে, না হলে বেরোতে পারবো না, আর তাই ওখানে মা শব্দটা এলো। তাই এখানে সাইজি লিখলেন, কী লিখলেন, কোন প্রেমের প্রেমিকা ফাতেমা সাইকে করেছে প্রতিভজনা, কোন প্রেমের দায় ফাতেমাকে সাই মা বল বলেছে। এইটা ছিল আল্লাহর সেই প্রেম, কারণ নিজেকে মুক্ত করার জন্যে যে প্রেমটা হয়েছিল সেই প্রেমে সে মা মা বলে ডেকেছিল, আর ওই ডাক শুনে ফাতেমা তখন বলল যে আমার গর্ভে কে আছে যে আমাকে ডাকে, আর তখনই ওই ডিম ফাটে গেল আর আলী শব্দটা একা বেরিয়ে পড়লেন। আর একা যখন বেরিয়ে পড়লেন ওই রূপ দর্শন করে মা ফাতেমার স্থির থাকতে পারলেন না, তখন পতি পতি বলে গিয়ে পড়ে গেলেন তার চরণতলে। তো পতি পতি বলে চরণতলে পড়ে গেলেন, তাহলে ওখানে মা ছিল, ওখানে নারী ছিল না। আর এরপরে যখন ধরাধামে এসে গেল, সৃষ্টি যখন ধরাতে চলে আসলো, তখন এখানে কাম রতিটা আসলো, বাসনা কামনা আসলো, আর তাই নারী সঙ্গম করে সৃষ্টি তৈরি করা শুরু হলো, জন্ম। আর আল্লাহ পাক তখন এই জন্ম ছাড়া এই ধরাধাম সাজাবে কি দিয়ে, আর তাই এই রহস্যটা ওখানে লুকায়িত ছিল, এটা প্রকাশ করলো যে নারী এবং পুরুষ দুইটা সত্তা,
আলাদা আলাদা করে দিল এবং এই দুই সত্তাকে মিলনের দ্বারা নতুন একটা জন্ম দেওয়া হবে যেটাকে দিয়ে সৃষ্টি বিস্তার লাভ করবে। এরপরে এই নারীকে যদি কেউ নারী রূপে দেখে তাহলে তার সাধন ভজন হবে না। এটা অনেকে অনেকভাবে বলতে পারে, কিন্তু আমি বলবো যে নারী রূপে দর্শন হলে তার সাধন চলবে না। কারণ যদি নারী রূপ দর্শন করে আমার মধ্যে কামনা বাসনার উদয় হয় তাহলে আমি আর সাধক নই। তাহলে এই রিপুগুলোর থেকে যদি আমি নিজেকে দূরে না নিতে পারি, রিপুগুলো কন্ট্রোল না করতে পারি, তাহলে আমি সাধনা করব কিভাবে? তাহলে এখানে নারীকে মা রূপে দর্শন করো। প্রত্যেকটা নারী মা সত্তা তার মধ্যে আছে, সেই মা সত্তাটাকে উদয় করো। এখানে সায়েন্টিফিকভাবে বলেছে যে একটা দেহে দুইটা সত্তা বাস করে, পুরুষের দেহে একটা নারী বাস করে, একটা পুরুষ বাস করে, এক্স অ্যান্ড ওয়াই। নারীর দেহ দুইটা সত্তা বাস করে, ওয়াই অ্যান্ড এক্স। এখন ওয়াইকে যদি আমি নারী ধরি তাহলে ওই দেহটায় আগে নারীর সত্তা উদয় হয়, আর যদি এক্সকে আমি নারী ধরি তাহলে আগে এক্স উদয় হয়, আর যদি এক্সকে আমি পুরুষ ধরি তাহলে পুরুষ দেহে আগে এক্স উদয় হয় পরে ওয়াই উদয় হয়, বিষয়টা এরকম। দেখুন এই যে জিনক দুইটা সত্তা একটা দেহে বাস করে, আর এই দুই সত্তা এখানে সাইজি লালন বললেন যে পরের দ্রব্য পর নারী হরণ করো না পারে যেতে পারবে না। তাহলে পর দ্রব্যটা কি আর পর নারীটা কি? এখন যদি আমি একটা মেয়েকে দেখে তাকে কামনায় লিপ্ত করে ফেলি তাহলে অপরাধী কে আমি? একটা নারী আমাকে যত চেষ্টাই করুক যদি আমি আমাকে কন্ট্রোল করতে পারি, আমার কাম বাসনাকে কন্ট্রোল করতে পারি, তবেই আমি সাধক। নাকি এখন যদি সেই সুপ্রিম পাওয়ার আমার মধ্যে থাকে, পাওয়ারের অংশ বিশেষ আমার মধ্যে থাকে, আর আমি যদি স্রষ্টাকে ভয় পাই, আমি যদি স্রষ্টাকে খুঁজি, অবশ্যই আমি আমাকে কন্ট্রোল করে রাখব। তা আমি আমাকে কন্ট্রোল করে রাখব এবং এই নারী সত্তাটাকে মা বলে আখ্যায়িত করব, মা রূপে দর্শন করব। আর যখন মা রূপে দর্শন করব তখন কি আমার মধ্যে কামভাব উদয় হবে? আমার তো মনে হয় না। এই জন্যে বলেছে নারীর সঙ্গে তোমার সাধনা চলবে না, মায়ের সঙ্গে সাধন করো। মা রূপ দর্শন করলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে, তুমি রিপুর থেকে ঊর্ধ্বধামে যেতে পারবে, আর রিপুকে কন্ট্রোল করলেই তুমি স্রষ্টার সান্নিধ্য পাবে। কিন্তু আমরা যত জানি সাধুরা তো বলে যে নারীতেই সব নিহিত আছে, সেখান থেকেই সব খুঁজে বের করে। বাবারে, এই আমি সে কথা বলেছি, এই শব্দটাই উচ্চারণ করা যাবে না নারী, কারণ নারী শব্দ উচ্চারণ করলে আমার মধ্যে কামরসের উদয় হবে। তাই সাইজি লালন বললেন, ভাই ভাই হ্যালো ভাই তো এখানে সাইজি লালন বললেন একরসে হয় প্রতিবাদী, একরসেতে ঘুরছে নদী, একরসেতে নৃত্য করে নিত্য রসের প্রাণ গোবিন্দ বলছেন। একটা একটা পদে আসছে তো এখন এই রসটা কি? এখন রস কি খালি নারীর দেহে থাকে না পুরুষের দেহ থাকে? হ্যাঁ, কারণ মানুষ রূপে যখন আমি রূপান্তরিত হয়েছি, আমি যখন একটা দেহ পেয়েছি, তাহলে এই দেহে পঞ্চরসের আনাগুণ আছেই, সে নারী হোক আর পুরুষ হোক। এখন এখানে বলছে যে রস পঞ্চরস এই মানব দেহে, কারণ এই পঞ্চরসের সাধনা যদি কেউ করতে যায় তাহলে কি একটা নারী লাগবে নাকি? আমার দেহে তো পঞ্চরস আছে, তাহলে আমার দেহের পঞ্চরসকে আমি সাধন করব, যে রস সাধন করে আমি নিত্যরসে উদয় করব, আর তখন একটা মা লাগবে। তো ওর বেশি আমি আর বলবো না যে ওই মার সঙ্গে কি সাধন করবে, এটা বলা যাবে না। এটা জানতে হলে কি করবে, কি করতে হবে? এটা জানতে হলে নিগুড় প্রেমে আসো এবং নিগুড় ঘরে গিয়ে জিজ্ঞেস করো। সেই দিন একজন আসছে,
বাবা আমি ইউটিউবে শুনছি আপনার আলোচনা কুমিল্লার থেকে ঢাকায় আসছে, মানে আমি তো থাকি গাজীপুরে, তো কুমিল্লার থেকে আসছে ইয়াং ছেলে। বাবা আমি অনেক শুনেছি আপনার আলোচনা, খুব ভালো লেগেছে, তা আপনি বারবার বলেছেন জানতে হলে আমার কাছে আসো। নাম্বার নিচ্ছে আমার কাছ থেকে, যাই হোক জানতে হলে আমার কাছে আসো। আমি তো বাবা এসেছি, আমার যেই কয়টা প্রশ্ন আছে আমি প্রথম বললাম, বাবা আমি তো বলেছি যে জানতে হলে এসো, কিন্তু আমি কাকে জানাতে পারবো সেটার একটা হিসাব আছে। তো তুমি কি কালিমা গ্রহণ করেছো? কয় না তো বাবা। বললাম তুমি কি পীর ধরেছো? কয় না তো বাবা। তাহলে তুমি কি নামাজ রোজা করো? বাবা সময় পাই না। তা আমি বললাম, বাবা রে তুমি আগে গিয়ে একজন মনের মানুষ খোঁজো যাকে তোমার বিশ্বাস হবে, আর একজন বিশ্বাসযোগ্য মানুষের কাছে গিয়ে তুমি কালিমাটা আগে গ্রহণ করো। যতক্ষণ পর্যন্ত তুমি এই কালিমা গ্রহণ না করবে, মুসলমান না হবে, আমি তোমাকে এক কথাও বলবো না। কে আপনি যে কইলেন ইউটিউবে যে আপনি আপনার আসেন আমি বলে দেবো, আমি বলেছি এখনও বলছি আমি বলবো, কিন্তু তুমি তো কালিমাটাই গ্রহণ করো নাই, তুমি এই পথই জানো না, তোমাকে একটা কথা বলবো আর তুমি সেটা নিয়ে ভণ্ডামি করবে, এটা তো আমার অপরাধ হবে। কাজেই তুমি আগে এই রাস্তায় আসো, নিজেকে ন্যস্ত করো, বোঝার চেষ্টা করো, তখন আমি ধীরে ধীরে বোঝাবো। কারণ আমি তুমি জিজ্ঞেস করলো বাবু যে কী করতে হবে, তাহলে আমার কাছে আসো, কারণ মানুষ তো দৌড়ায় যাবে, গেলেই কি আমি বলবো? তাই সাইজি লালন বললেন কি সন্ধানে যাই সেখানে আমার মনের মানুষ যেখানে। এখন ওই মনের মানুষ খোঁজো, আর মনের মানুষ খুঁজে যদি তুমি সেখানে ন্যস্ত হতে পারো, আত্মসমর্পিত হতে পারো, আর তার সঙ্গে সেই নিগুড় ঘরে প্রেম করতে পারো, তাহলে অবশ্যই সে তোমাকে জানাবে। কি বাবা জানাবে না? কিন্তু তুমি প্রেম জানো না, ভাব জানো না, তুমি যাই কইলে যে আমার এটা দিয়া দেন, এটা কি সম্ভব? তাই সাইজি বললেন যে আমি ভাব জানি নে, প্রেম জানি নে, তবু দাসী হতে চাই জলনে। তা আসলে আমি ভাব প্রেম কিছুই জানি নে, তারপরে দাসী হওয়ার ইচ্ছা আছে আমার, আমার মনোবাসনা আছে যে আমি স্রষ্টার দাস হব, তাই না? তাহলে সেই ইচ্ছা যখন তোমার মনে জাগ্রত হবে, তখন তোমার অবশ্যই সেরকম একজন প্রেমিকের কাছে গিয়ে তোমার আত্মসমর্পণ করতে হবে।